দেখলো যে সমস্ত জিনিস নিয়ে আসার চেষ্টা করছে। তো এখন বর্তমান এই সিস্টেমের মাধ্যমে এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো তো কিছুই না, আরো অনেক কিছু আছে। সহজে বলে দেই, সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনার পরিবারে যা যা লাগবে সমস্ত ধরনের জিনিস এই দোকানে কেনাকাটা করতে পারবেন। প্রথমে কি ছিল, একটা মাত্র পেন্সিল কেস, এখন সমস্ত জিনিস এই দোকানে কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ গুড মর্নিং থেকে গুড নাইট প্রায় সমস্ত জিনিস আপনারা এই দোকানে কেনাকাটা করতে পারবেন। দোকানে কেনাকাটা করলে কি লাভ আছে? এতদিন তো বাড়ির পাশে খুচরো দোকানে কেনাকাটা করেছেন, কিছু কি লাভ পেয়েছে বলুন তো? কিছু লাভ পাননি। কিন্তু আজ এই আরসিএম দোকানে যদি কেনাকাটা করেন তাহলে অনেকগুলো লাভ পেতে পারেন। আমি পয়েন্ট করে বলছি, প্রথম লাভ আপনি ভালো জিনিসটা পাবেন, খাঁটি জিনিসটা পাবেন, ভালো জিনিস। এখন আমি ভালো জিনিস বলছি এটা বিশ্বাস করার দরকার নেই। এখানে সামনে দোকান আছে, দোকানে গিয়ে মালপত্র কিনবেন, বাড়িতে ব্যবহার করবেন, ভালো কি খারাপ, কতটা ভালো কতটা খারাপ আপনারাই বিচার করবেন। ক্লিয়ার হতে পেরেছেন? একটা প্রোডাক্টের আমি উদাহরণ দিই, তেল। আপনাদের প্রত্যেকের বাড়িতে ব্যবহার হয় কি তেল? সরষের তেল বেশি ব্যবহার করেন তো আপনারা? আচ্ছা বলুন তো, এখন 1 কেজি সরষের দাম আজ 100 টাকা, আমি শুনেছি 1 কেজি সরষা মঙ্গালে 300 গ্রাম তেল হবে। তাহলে 3 কেজি সরষা মঙ্গালে তবে 1 কেজি তেল হবে তো? 3 কেজি সরষের দাম 300 টাকা, তবে 1 কেজি তেল হবে বা 1 লিটার তেল হবে সরষের তেল। আপনারা পাচ্ছেন কত? 150 টাকা ভালো সরষের তেল। কি ভাবুন, 300 টাকা যেখানে খরচ হচ্ছে সেখানে 150 টাকায় সরষের তেলটা কি করে পাচ্ছেন? কিন্তু এখানে এই যে মিশনের তেলটা, আমি দাম পরে বলছি, কিন্তু এই তেলটা যদি বাড়িতে লাগানোর ব্যবহার হয় আপনার বাড়ির অ্যাসিড ভালো হয়ে যাবে, আপনার বাড়িতে গ্যাস হবে না, হার্টের পক্ষে ভালো তেল, ইনসুলিনের কার্য ক্ষমতাকে বাড়াবে। অর্থাৎ এই তেল যদি লাগাতার আপনার বাড়িতে ব্যবহার হয় আপনার ফ্যামিলিতে কোনোদিন সুগার আসবে না, এবং এই তেলটা অ্যান্টি ক্যান্সার রূপে কাজ করবে। অর্থাৎ লাগাতার যদি এই তেলটা আপনার বাড়িতে ব্যবহার হয় এই তেলটা ক্যান্সার প্রতিরোধী। আপনারা খাবেন কিনা আপনারা বিচার করবেন, দাম আমি একটু পরে বলছি। তো এরকম বহু জিনিস আছে, প্রত্যেকটা জিনিস খাঁটি এবং ভালো, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। দ্বিতীয় নম্বর লাভ কি? দেখুন, আমরা যদি মার্কেটে যাই, ভালো জিনিস কিনতে যাই, তো ভালো দাম দিতে হয়, কি বলবো, ভালো দাম দিতে হয় কি হয়? আপনি আজকে মাছ বাজারে যাবেন, যেই মাছটা এক দোকানে দেখবেন এক দাম, আর এক দোকানে বলছে আরেক দাম। ধরুন আপনি পোনা মাছ কিনতে গেছেন, কি একজন বলছে 140 টাকা, আরেকজন বলছে 160 টাকা, মানে এটা কি? মানে 160 টাকার মাছটা ভালো, 140 টাকার মাছটা খারাপ? আমি কিন্তু গোদা বাংলা হিসাব গুলো বলছি, আপনারা প্রত্যেকে জানেন এই বিষয়গুলো, আমাকে নতুন করে বলার নেই। কিন্তু এখানে আপনি ভালো জিনিসটা বললাম আবার কম দামে পাবেন। কি রকম কম দাম? আমি দু একটা প্রোডাক্টের উদাহরণ দিচ্ছি। ধরুন এটা প্রত্যেকের বাড়িতে ব্যবহার হয় তো, কি কোলগেট, এটা আমরা সবাই জানি। দেখুন এই কোলগেটের গায়ে লেখা আছে 52 টাকা দাম, 100 গ্রামের দাম 52 টাকা। তাহলে ভাবুন একটা কোলগেট যেখানে 100 গ্রামের দাম 52 টাকা এবং আমরা কোনোদিন জানি না এই কোলগেটের গায়ে ছোট্ট করে লেখা আছে 6 বছরের নিচে বাচ্চাকে ব্যবহার করানো যাবে না, ছোট করে লেখা আছে। এই হল থেকে মিটিং থেকে বেরিয়ে গিয়ে দোকানে একটা নতুন কোলগেট প্যাকেট কিনবেন, কিনে নিয়ে এসে দেখবেন। আচ্ছা বলুন তো, আপনার বাড়ির 6 বছরের বাচ্চার জন্য কি আলাদা কোনো পেস্ট কিনেন নাকি? এর ভেতরে এই এই পেস্টটা এমন ধরনের কেমিক্যাল মেশানো থাকে যেটা বাচ্চার পক্ষে ক্ষতিকারক। কিন্তু আমরা কি এত বুঝি না? কিন্তু আমরা দোকানে গেলাম, কোলগেট কিনে নিয়ে চলে এলাম, এটা দাম কত? 52 টাকা। কিন্তু এই মিশন বলছে এখানে একটা পেস্ট রয়েছে সম্পূর্ণ নীল লবকের নির্যাস থেকে তৈরি করা পেস্ট, এই পেস্টটা সম্পূর্ণ হার্বাল,
এই পেস্টটা যদি আপনার বাড়িতে ব্যবহার করেন তাহলে কি কাজ হবে? প্রথম নম্বর, এখানে মায়েরা আছেন, রান্না করেন, হাতে গরম জল বা গরম ফ্যান পড়ে যায়, কড়া লেগে যায়, ছিটকে যায়, তো গুলি পড়ে যায়, তো আপনারা এই পেস্টটা সঙ্গে সঙ্গে লাগিয়ে দিন, দারুণ ভাবে কাজ করবে। এবং বোলতা ভিমরুল মৌমাছি কামড়ে দিয়েছে, আপনি লাগান, দারুণ ভাবে কাজ করবে। বাচ্চা দৌড়তে দৌড়তে পড়ে গেছে, হাঁটু ছড়ে গেছে, লাগান, দারুণ ভাবে কাজ করবে। অনেকের মাড়ি দিয়ে রক্ত বেরে না, মুখে দুর্গন্ধ আছে, এটা লাগান, দারুণ ভাবে কাজ করবে। বলুন তাহলে এটার দাম বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত? বেশি হওয়া উচিত তো। এই পেস্টটার দাম আছে এই মুহূর্তে মাত্র 48 টাকা। বলুন দাম কম না বেশি? কম তো। দেখুন আর একটা প্রোডাক্ট একটু দাম দে, টিভিতে অ্যাড দেখে বেশিরভাগ মানুষ এই সামানটা কিনতে যায়, ডাব সাবান। কি এটা দারুণ সাবান বলে? আমি আর বিশ্লেষণ করছি না, সময় খুব সর। এই সাবানটার দাম দেখুন মার্কেটে 50 টাকা, 100 গ্রাম আপনি কিনতে গেলে 100 টাকা, এই 50 টাকাই নেবে। তো সেম কোয়ালিটির এখানে একটা সাবান আছে, এই সাবানটাও 100 গ্রাম, এই সাবানটার দাম আছে 35 টাকা। ক্লিয়ার তো বলেছেন? আপনার কম হলো না বেশি? কম। আর একটা প্রোডাক্টের উদাহরণ দিই, এটা হলো কি মার্কেটে সব থেকে ভালো জানি টাকা লবণ। কি এই লবণটা ভালো তো? অনুষ্ঠান বাড়ি হলে এই লবণটা দেয় কি না? এই লবণটা সবার বাড়িতে সবসময় ব্যবহার করে না, 7 টাকা 8 টাকা 10 টাকা দামে লবণ কিনে নিয়ে এসে বাড়িতে ব্যবহার করে। আমরা লবণ খাই কেন? আমাদের শরীরের আয়োডিনের ঘাটতি পূরণ করার জন্য কি না? কিন্তু দেখুন এই লবণে পেছনে এখানে লেখা আছে 15 পিপিএম আয়োডিনের কম আয়োডিন। অর্থাৎ আপনার বাড়িতে যখন রান্না হবে তখন রান্নায় যে হিট পায়, তাপ পায়, সেই তাপে 15 পিপিএম আয়োডিন পুরোটাই নষ্ট হয়ে যায়। কিন্তু এটা ভালো বলে টিভিতে অ্যাড বা বিজ্ঞাপন দিচ্ছেন, আপনি কিনে নিয়ে চলে আসছেন। কিন্তু এতে এই টাটা লবণ এত বড় একটা কোম্পানি লবণ যে ISI ব্যান্ড করতে পারেনি। এটা দাম কত আছে? 1 কেজি দাম আছে 22 টাকা। দেখুন 1 কেজি দাম আছে 22 টাকা এই লবণটা, যেখানে 15 পিপিএম আয়োডিনেরও কম আয়োডিন আছে। কিন্তু এই মিশনে একটা লবণ নিয়ে এসেছে যার নাম হচ্ছে আয়োডিন যুক্ত লবণ, এবং এটা ISI ব্যান্ড আছে, এটা 30 পিপিএম আয়োডিন পর্যন্ত আছে। অর্থাৎ আপনার দাঁতে 15 পিপিএম আয়োডিন নষ্ট হয়ে যাবে, বাকি 15 পিপিএম আয়োডিন যেটা আপনার শরীরের প্রয়োজন পুরোটাই এই আয়োডিনটার মধ্যে আছে। তাহলে এটার দাম বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত? বলুন বেশি হওয়া উচিত। এই লবণটার দাম পড়বে আপনার 18 টাকা। দাম দেখুন, দাম কম না বেশি? প্রত্যেকটা জিনিসের দাম কম, এরকম তুলনা করলে বহু জিনিস আছে। ইভেন আমি যা বলে আছি সেগুলো কিন্তু এই দোকানে প্রত্যেকটা জিনিস আপনারা কম দামে কেনাকাটা করতে পারবেন। এরপরে এই মিশন বলছে যে এই লবণটা ব্যবহার করে যদি ভালো লাগে, তেলটা ব্যবহার করে যদি ভালো লাগে, পেস্টটা ইউজ করে যদি ভালো লাগে, তাহলে এই মিশনে আপনারা নাম লিখাতে পারেন। নাম লেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। সিস্টেমের নিয়ম অনুযায়ী আপনি আধার কার্ড, আপনাকে যিনি ডেকে নিয়েছেন তাকে দেবেন, অথবা ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের ফটো, নমিনি যাকে রাখবেন তার নাম আর ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার, এই কয়েকটা ডকুমেন্টস দিয়ে যদি এখানে পাশে দোকান আছে, যদি এই দোকানে কেনাকাটা করতে চান, এই ডকুমেন্টস দিলেই আপনার দাম আরো কম হয়ে যাবে। কত কম হবে দেখে নিন। এই পেস্টটা আপনার দাম হবে 38 টাকা। শুধু ডকুমেন্টস যদি জমা দেন, ডকুমেন্টস গুলো দিয়ে কিনলে এই 48 টাকার পেস্টটা আপনি 38 টাকায় পাবেন। বলুন বাড়ির পাশের যে ভুসিমাল দোকানদারে আপনি এতদিন কেনাকাটা করেছেন এরকম ছাড়ে দেবে? তাহলে এই পেস্টের দাম কত হবে দেখুন?
এই পেজটা প্রিন্টে লেখা আছে 48 টাকা, এটা আপনি কততে পাবেন 38 টাকায়, অর্থাৎ ডকুমেন্টস গুলো যদি দেন। এই সাবানটার দাম হবে 30 টাকা আর এই লবণটার দাম হবে হয়ে যাবে 15 টাকা, অর্থাৎ আরো ছাড় আপনি পেয়ে যাচ্ছেন শুধু ডকুমেন্টস গুলো দিলেই। এটা হলো 3 নম্বর লাভ, বুঝতে পেরেছেন? ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো আমার কথা? অর্থাৎ ডকুমেন্টস গুলো দিয়ে কিনলে আরো কম দামে পাবে। এর পরের যে লাভ, 4 নম্বর লাভ, 4 নম্বর লাভ আর একটা মারাত্মক লাভ যেটা আপনি কোনোদিনই শুনেননি, সেই লাভটা কি? সেই লাভটা হচ্ছে কি, আপনি যা বাজার করবেন সারা মাস ধরে, মাসের 1 তারিখে শুরু 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 মাস, সারা মাস ধরে আপনি যা বাজার করবেন, যত টাকার বাজার করবেন তার শতকরা 5 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন লবণ কেনার পরে আপনার অ্যাকাউন্টে টাকা আছে? শুনেছেন কি? হ্যাঁ, বাড়ির পাশে ভুসিমাল দোকানে কেনাকাটা করেছেন, কোনোদিন পেয়েছেন কি বলবো? পাননি? পেয়েছেন কোনোদিন? কোনোদিন পাননি? এখানে বলছে আপনি যা কিছু কিনবেন, সে লবণ কিনুন, পেস্ট কিনুন, সাবান কিনুন, জামা কাপড় কিনুন, যা কিনুন, সেই কেনাকাটা করার পরে এই কম দামে পাবেন, আবার শতকরা 5 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, শতকরা 5 টাকা মাত্র। সেই 5 টাকা বাড়তে 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 আপ টু 16 টাকা 17 টাকা পর্যন্ত আপনি কম দামে পেতে পারেন, অর্থাৎ ছাড় আপনার অ্যাকাউন্টে ঢুকবে, ছাড় পাওয়ার পরে। আচ্ছা বলুন, আপনারা এই লাভগুলোকে নিতে চান কি চান না? হাত তুলে বলুন তো, নিতে চান কি চান না? সবাই নিতে চান? সবাই নিতে চান? কি বাবু বলুন, নিতে চান তো? সবাই তো চায়। তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, আর শুনে না, যেখানে আপনি কেনাকাটার পরেও আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, এটা গেল 4 নম্বর লাভ। এরপরে লাস্ট যে লাভ সেটা কি? 5 নম্বর লাভ, সেটা হচ্ছে কি, এই এইটা কোনোদিন টিভিতে অ্যাড বা বিজ্ঞাপন দেখেছেন? নেই? এই সাবানটা কোনোদিন অ্যাড বা বিজ্ঞাপন দেখেছেন? দেখেননি? অ্যাড বা বিজ্ঞাপন কেন দেওয়া হয়? প্রচার করা হয়, কি টিভির মাধ্যমে বাড়ি বাড়ি প্রচার হয়ে যাচ্ছে, কিন্তু এর অ্যাড বা বিজ্ঞাপন নেই, এটা আমি ব্যবহার করেছি ভালো লেগেছে বলে আমি প্রচার করছি। আপনার ভালো লাগলে আপনি যত বেশি প্রচার করবেন এই সিস্টেম আপনাকে সুরক্ষিত ইনকাম দেবে। সুরক্ষিত ইনকাম কি না? সুরক্ষিত ইনকাম সমাজের 3 শ্রেণীর মানুষ পায়। কারা পায়? লেখক, গায়ক, বৈজ্ঞানিক। আমাদের মধ্যে কোনো কোয়ালিটি নেই লেখক, গায়ক, বৈজ্ঞানিক হতে পারে, কিন্তু আমরা যদি এই জিনিসগুলো প্রচার করতে পারি তাহলে আমরা এখান থেকে সুরক্ষিত ইনকাম পেতে পারি। এত সময় যে আলোচনা করলাম শুধু লাভ 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 লাভ, কি যদি আমি দোকানটাকে পরিবর্তন করে বাড়ির পাশের ভুসিমাল দোকানটাকে পরিবর্তন করে যদি এই দোকানে কেনাকাটা করি তাহলে 4-5টা লাভ আমরা পেতে পারি, ঠিক কি না? এতগুলো লাভ বললাম, এরপরে বলি এতগুলো লাভ কোথা থেকে দিচ্ছি, কি এটাই ছিল আমার প্রশ্ন। বাড়ির পাশে লবণ দোকানদার মানে ভুসিমাল দোকানদার তো এত লাভ কোনোদিন দেয়নি, হ্যাঁ, আজ কেন এই দোকানদার এত লাভ দিচ্ছে কি এটা জানার ইচ্ছা আছে কি নেই বলুন? আছে তো? ঠিক আছে, আমি বলছি এত লাভ কোথা থেকে দিচ্ছে। আচ্ছা আমরা কারা? আমরা হচ্ছে কাস্টমার, কি আমরা কখনো কি কোম্পানির ঘরে মাল কিনতে যাই? একটা কোম্পানি প্রোডাক্ট তৈরি করে নাকি, এই কোম্পানির ঘরে কি আমরা মাল কিনতে যাই? কখনোই কিনতে যাই?
আচ্ছা উনি লাভ নেয় না নেয় না বাড়ির পাশে যে খুচরো দোকান আছে লাভ নিচ্ছে তো এরপরে দেখুন উনাকে কেউ না কেউ মাল দিয়ে দেয় তার নাম হোলসেলার উনি লাভ নিচ্ছে না নেয় না উনি নিচ্ছে কি আপনি যে সারাদিন 100 দিনের কাজ করে কষ্ট করে ইনকাম করে নিয়ে এলেন বাড়ির পাশে খুচরো দোকানদারকে দিলেন আর সে বেচারা দোকান করে বসে আছে সে আপনার পার্সেন্টেজ টাকা কিন্তু নিয়ে নিল আর ভাবুন ওই দোকানদারকে বড় লোক করাচ্ছে চলতো পুরুষের আমল থেকে বাড়ির পাশে এই দোকানদারকে এতদিন বড় লোক করিয়ে এসেছেন এরপরে দেখুন রিটেলার গেল হোলসেলার এরপরে আছে ডিস্ট্রিবিউটর যিনি হোলসেলারকে মাল দিচ্ছেন তিনি লাভ দিচ্ছেন না নেন তিনিও লাভ দিচ্ছেন এরপর চলে আসুন স্টক পয়েন্ট প্রোডাক্টটা কোম্পানিতে প্রোডাক্ট তৈরি হওয়ার পরে স্টকে আসছে যিনি স্টক করেছে তিনি লাভ দিচ্ছেন না নেন তিনি লাভ দিচ্ছেন এরপরে যে বড় লাভ দিচ্ছে সে কে জানেন আপনি সারাদিন পরিশ্রম করার পরে আর মায়েরা সারাদিন কাজ করার পরে শ্রীময়ী দেখতে বসে যান তা কি জান না তার মাঝে একটু শ্রীময়ী দেখার পরে একটা 5 মিনিট যদি শ্রীময়ী হয় তো 6 মিনিট অ্যাড দেয় বা বিজ্ঞাপন সেখানে ঐশ্বর্যরাই কি বলছে লাক্স মাখো ডাব মাখো ফর্সা হয়ে যাবে আচ্ছা আমি তো আমি যদি আজকে 10টা ডাব মাখি আমি ফর্সা হয়ে যাবো কইবো বলুন এতদিন যেই কথাগুলো টিভিতে অ্যাড বা বিজ্ঞাপন দিয়ে এসেছে কোনটা কি সত্যি হ্যাঁ ভাবুন তাহলে আর অনেক বলা থাকে কিন্তু সময় শর্ট নাই বলতে পারছি না তো অ্যাড বা বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট এতগুলো লোক আপনি যে কষ্ট করে টাকাটা ইনকাম করে নিয়েছেন এরা বসে আছে আপনাকে ছোট লোক করছে ডিসিশন আপনাকে নিতে হবে কি করবেন এখানে দেখা গেছে যদি 4 টাকা লাভ নিয়ে কোনো প্রোডাক্ট মার্কেটে ছাড়ে আপনি সেটা প্রিন্টেড 10 টাকা কিনছেন মার্কেটের 6টা এই যে মাঝের 6টা লাভ কারা খাচ্ছে জানেন এই লোকগুলো কি করবেন ভাবুন আপনি কষ্ট করে আপনি কষ্ট করে আপনি কষ্ট করে ইনকাম করছেন এরপরে ভাবুন এদেরকে বড় লোক করাবেন কিনা আজ এই হল থেকে নিচে গিয়ে ভাবুন এই লোকগুলোকে বড় লোক করাবেন কিনা কিন্তু আরসিএম তথা রাইট কনসেপ্ট মার্কেটিং বা সঠিক মাধ্যমের কেনাকাটার দোকান সে কি বলছে সে বলছে যে আমার মাঝে আর কেউ নেই আপনি কোম্পানি থেকে সরাসরি এখানে দোকানে চলে আসছে মাল শুধু আপনার বাড়ির পাশে পিইউসি বা পিকআপ সেন্টার করে দেওয়া হয়েছে রাজস্থান থেকে ডাইরেক্ট প্রোডাক্টটা আপনার কাছে চলে আসছে আপনি গিয়ে প্রোডাক্টটা কিনুন যা কিছু লাভ এই যে এরা ভোগ করত সব লাভ আপনি নিজে নেন বলুন এই লাভটা নিতে চান কি চান না তা হাত তুলে বলতে হবে নিতে চাইছেন কি চাইছেন কি চাই আপনি কি চাইছেন না দেখুন আপনি আপনি কোন দোকানে কিনবেন আপনারা কোন দোকানে কিনবেন পুরোটাই ব্যক্তিগত ব্যাপার আপনার আমার বলার কথা তো আমি বল বুঝিয়ে দিল আর ডিসিশন নিয়ে আজকে আমার এই আলোচনা শেষ আবার পরে আমাকে যিনি সুযোগ দিয়েছিলেন তিনি আসবেন তো আবার আলোচনার পরে দুটো ডিসিশন হবে হয় এদেরকে বড় লোক করাবো না হয় আমি এখান থেকে কিনে আমি নিজে বড় লোক হব দুটো ডিসিশন হয় হ্যাঁ নয় যদি হ্যাঁ হয় আলাদা ব্যাপার যদি না হয় এখান থেকে হলে বেরিয়ে গিয়ে বলবেন কেউ কেমন আছে তেমন চলবে যদি না ডিসিশন হয় আপনার কষ্ট করা টাকাটা এরা বদল হবে এবং আপনাদের যে নেক্সট জেনারেশন কোন না কোন দিন আপনাদেরকে দুগালে থাপ্পড় মারবে মানে আপনাকে মারবে না কিন্তু বলবে কোন না কোন দিন আগামী 5 বছর পরে হলো এই এলাকার মানুষ
এই সিস্টেম থেকে হাজার হাজার টাকা ইনকাম করবে আর এই হলে বসে থেকে সমস্ত গল্প শোনার পরে বাড়ি গিয়ে বলবে ও যা আছে ঠিক আছে তখন কিন্তু আপনার বাড়ির ছেলেটা যখন স্কুলে পড়তে যাবে আর যে এই দোকানে কেনাকাটা করে বড়লোক হয়েছিল তার ছেলেটা যখন স্কুলে পড়তে যাবে তখন কিন্তু তার ছেলেটা বাইক নিয়ে চার চাকা নিয়ে স্কুলে যাবে আপনার বিশ্বাস হোক আর না হোক আর আপনার ছেলেটা আপনার নাতিটা জুতো পরে মোটামুটি ভাঙা সাইকেল নিয়ে স্কুলে যাবে তখন ওই ছেলেটা আপনার নাতিটা ওই সেই ছেলেটাকে জিজ্ঞাসা করবে তোর বাবা কি করে রে তোর বাবা কি করে চার চাকা নিয়ে তুই স্কুলে আসিস তো 100% বলবে আমার বাবা আরসিএম করে ডিসিশন আপনাকে নিতে হবে যদি ডিসিশন নিয়ে যান আপনারা সফল হবেন না হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে এদেরকে বদল করাবেন ক্লিয়ার হতে পারলে আপাতত আমার আলোচনা শেষ নমস্কার ধন্যবাদ আমি এরপরে ডেকে দিচ্ছি যিনি আমাকে এই সুযোগটা দিয়েছিলেন এই এলাকারই সেবক এবং সব সময় আপনাদেরকে হেল্প করছেন মিস্টার সুব্রত গড়ে মহাশয়কে